আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করব আস্ত আমরার আচার। আর আস্ত আমরা আচার করার জন্য আমি এখানে 8-9টি আমরা নিয়েছি, এগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন একটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, একটি ছুরির সাহায্যে ভালো করে চারদিক থেকে ঘুরিয়ে হালকা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ অথবা টুথপিকের সাহায্যে কেচে নিতে পারেন। আর আচার খেতে কেনাই পছন্দ করে, আর সেটি যদি হয় এরকম আস্ত আমরার আচার তাহলে তো আর কথাই নেই। দেখুন, আমি আমড়াটাকে ভালো করে একদম চারিদিক ঘুরিয়ে নিয়েছি, সবগুলো আমড়াকে এভাবে কেটে নিয়েছি। এখন এটাকে আমি সেদ্ধর জন্য একটি হাঁড়িতে ঢেলে নিচ্ছি, পরে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমড়াগুলো ডুবিয়ে নেব। দিয়েছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো। এখন এগুলো নেড়ে চেড়ে এগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা পরও আচারের সময় ব্যবহার করতে পারেন, আমি প্রথমে সেদ্ধর সময় ব্যবহার করেছি। এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ছেঁকে নেব। আমড়াগুলোকে ছেঁকে নিয়েছি। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব, তাই প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরি বা মোটা জিরা। এগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। আর এই আস্ত আমরার আচারটা দেখতেও খুবই লোভনীয়, খেতেও খুবই মজার। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল, 3-4টি শুকনো মরিচ, 2টি রসুনের কোয়া ছেঁচে নিয়েছি। আমি এখানে ছোট রসুন বলে 2টা নিয়েছি, আপনারা বড় রসুন নিলে 1টার কোয়া নিতে পারেন, তবে যার যার আমড়ার পরিমাণ মশলা অ্যাড করবেন। এগুলোকে 2-3 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নেব। রসুনটা যখন একটু নরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আমড়াগুলো। এগুলোকে এভাবে নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু তেলের সাথে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। আমি এখানে মিষ্টি আচার করব, তাই মিষ্টি বেশি অ্যাড করেছি, আপনারা গুড় দিয়েও করতে পারেন চিনির পরিবর্তে। এবার চিনিটাকে আমড়ার সাথে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব, কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তবে লবণটা পরিমাণ দেখে নেবেন যদি সেদ্ধ করার সময় লবণ দেন। দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো লাল মরিচের গুঁড়ো, এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি যে মশলার গুঁড়োটা করেছি, মশলার গুঁড়োটা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে আচারটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, আর ভিনেগারটা দিলে আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, আচারটা আমার তৈরি হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।